স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে, সাথে আছি বিথি ঘোষ। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। শহীদ দুলালের ৩১তম মৃত্যুবার্ষিকীতে নগর আওয়ামী লীগের শ্রদ্ধা নিবেদন। রাজশাহীতে ফ্লাইওভার ও ৪ লেন সড়ক নির্মাণ কাজ পরিদর্শনে রাশিদ মেয়র লিটন। শহীদ কামারুজ্জামানের মাজারে পবা মোহনপুরের নবনির্বাচিত ১০ চেয়ারম্যানের শ্রদ্ধা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। শহীদ দুলালের ৩১তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন করেছেন রাজশাহী মহানগর আওয়ামী লীগ। রবিবার সকাল 10:30টার দিকে রাজশাহী কলেজে তার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, ১ মিনিট নীরবতা পালন ও দোয়া করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র AHM খায়রুজ্জামান লিটন। এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ রাজশাহী মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সাধারণ সম্পাদক মোহাম্মদ ডাবলু সরকার, সহ সভাপতি নাইমুল হুদা রানা সহ স্থানীয় নেতৃবৃন্দ। সামরিক স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনের অন্যতম ছাত্রনেতা, রাজশাহী কলেজ ছাত্র সংসদের সাবেক সাংস্কৃতিক সম্পাদক ও মহানগর ছাত্রলীগের সাবেক সহ সভাপতি, 90-এর গণ অভ্যুত্থানের অকুতোভয় বীর মুজিব সৈনিক শহীদ রফিকুল ইসলাম দুলাল, ১৯৯০ সালের ৫ ডিসেম্বর সামরিক সরকারের লেলিয়ে দেওয়া পুলিশ ও গুন্ডা বাহিনীর গুলিতে নির্মমভাবে শহীদ হন। মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় মোহনপুর রেল ক্রসিং এর অবশিষ্ট 2 লেন ফ্লাইওভার ও ভদ্রামোড় রেল ক্রসিং হতে পাটজাত লেক হয়ে নওদাপাড়া বাস টার্মিনাল পর্যন্ত অযান্ত্রিক যানবাহন লেন সহ 4 লেন সড়কের নির্মাণ কাজ পরিদর্শন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র AHM খায়রুজ্জামান লিটন। এ সময় কাজের গুণগত মান বজায় রেখে যথাসময়ে নির্মাণ কাজ শেষ করা সহ বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন তিনি। রবিবার দুপুরে বুধপাড়া এলাকায় রেল ক্রসিংয়ের অবশিষ্ট 2 লেন ফ্লাইওভার নির্মাণ কাজ পরিদর্শন করেন তিনি। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের বাংলাদেশ সরকার জিওবির অর্থায়নে এ প্রকল্পটি বাস্তবায়ন করছে রাজশাহী সিটি কর্পোরেশন। এটি নির্মাণে ব্যয় হবে ৪০,৭৯,০০,০০০ টাকা। এ কাজের ঠিকাদারি প্রতিষ্ঠান ডিএনকো লিমিটেড। ফ্লাইওভার নির্মাণের সময়কাল ধরা হয়েছে ২০২২ সালের ২৯ ডিসেম্বর পর্যন্ত। অবশিষ্ট 2 লেন ফ্লাইওভারের দৈর্ঘ্য ২০৩ মিটার, প্রস্থ ফুটপাত সহ ৯.৪০ মিটার, থাকবে ৯টি স্প্যান। চলতি বছরের 22 সেপ্টেম্বর ফ্লাইওভার নির্মাণ কাজের উদ্বোধন করেন সিটি মেয়র। এ সময় উপস্থিত ছিলেন ২১ নং ওয়ার্ড কাউন্সিলর নিজামুল আজিম, প্রকল্প পরিচালক ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী নূর ইসলাম তুষার সহ কর্মকর্তা বৃন্দ। এরপর ভদ্রামোড় রেল ক্রসিং হতে পারিজাত লেক হয়ে নওদাপাড়া বাস টার্মিনাল পর্যন্ত অযান্ত্রিক যানবাহন লেন সহ 4 লেন সড়কে নির্মাণ কাজ ঘুরে দেখেন সিটি মেয়র। বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, জাতীয় 4 নেতার অন্যতম শহীদ AHM কামারুজ্জামানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন পবা মোহনপুর উপজেলার নবনির্বাচিত 10 জন ইউপি চেয়ারম্যান। রোববার সকালে নগরীর কাদিরগঞ্জে শহীদ কামারুজ্জামানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান তারা। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র AHM খায়রুজ্জামান লিটন। পুষ্পস্তবক অর্পণ শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় 4 নেতার অন্যতম শহীদ AHM কামারুজ্জামান সহ জাতীয় 4 নেতা, মহান মুক্তিযুদ্ধের সকল শহীদ ও মরহুমা জাহানারা জামানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় রাজশাহী 3 আসনের সংসদ সদস্য মোহাম্মদ আইনুদ্দিন, রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক MP আব্দুল ওয়াদুদ দারা, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ডাবলু সরকার, মোহনপুর উপজেলা চেয়ারম্যান আবদুস সালাম, নওহাটা পৌরসভার মেয়র মোহাম্মদ হাফিজুর রহমান, পবা উপজেলার হুজুরিপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ গোলাম মুস্তফা, দামকুড়া ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম, বরগাছি ইউনিয়নের চেয়ারম্যান শাহাদাত হুসাইন সাগর, হরিপুর ইউনিয়নের চেয়ারম্যান বজলে রেজবি আল হাসান মঞ্জিল, মৌগাছি ইউনিয়নের চেয়ারম্যান আলমিন বিশ্বাস সহ অনেকেই উপস্থিত ছিলেন। ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন রাজশাহী জেলার পবা উপজেলার বেলপুকুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রাজিবুল হক রাজিব। বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা শেষে তাকে শুভেচ্ছা জানান ইউনিয়ন আওয়ামী লীগ নেতাকর্মী ও সাধারণ জনগণ। রবিবার বিকেলে বেলপুকুর গোল চত্বরে এর আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন बेलपुकुर यूनियनेर साधारण सम्पादक आब्दुल जलिल, राजशाही जिला जुबलीग नेता महिबुल इस्लाम बिद्युत, बेलपुकुर यूनियन जुबलीग नेता बाबर आली, यूनियन आवामी लीगेर साबेक सभापति मानिक आली सह स्थानीय आवामी लीगेर अंग संगठनेर नेता और कर्मीरा ढाकार दलीय कार्यालय थेके मनोनयन निये एलाकाय फिरे भालोबासाय सिक्त हन तिनि। ए समय तिनि बोलेन, ইউনিয়নের উন্নয়নে সকল ধরনের পদক্ষেপ নেওয়া হবে। মনোনয়ন দেওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং মনোনয়ন বোর্ডকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। এই সময় যারা প্রধানমন্ত্রীর সিদ্ধান্তকে বিরোধিতা করছেন তাদেরকে দলীয় সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা জানানোর আহ্বান জানান তিনি। উনি নৌকার পক্ষে কাজ করুক, আমি ওনাকে সম্মান করি। বাবার জননেত্রী শেখ হাসিনার নৌকা আমাকে পছন্দ নাই হতে পারে, জননেত্রী শেখ হাসিনার নৌকা বঙ্গবন্ধুর নৌকাকে অপছন্দ করার অস্বীকার কারণেই। তো ভালোবাসা দিয়ে জয় করতে হবে। আমি ওনাকে শ্রদ্ধা জানাই। উনি আমার কাছে আমাকে পছন্দ না হোক, আমার নৌকাকে পছন্দ করে আসি, একসাথে আমরা তবে আমি কাজ করব। নাটোরের বাগাতিপাড়ায় অভিনব কায়দায় কষ্টে পেঁচে পায়ুপথে হেরোইন বহন করার সময় ইব্রাহিম নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব। রবিবার দুপুর ১২টার দিকে এক প্রেস ব্রিফিং এর মাধ্যমে সাংবাদিকদের এসব জানান র‍্যাব নাটোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার রফিকুল ইসলাম। গ্রেফতারকৃত ইব্রাহিম রাজশাহী জেলার গোদাগাড়ি থানার কাজীহাটা এলাকার হাবিবুর রহমানের ছেলে। র্যাপা সিপিসি ২ নাটোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত রাতে র্যাবের একটি দল নাটোরের বাগাতিপাড়া উপজেলায় অভিযান চালায়। অভিযানকালে উপজেলা পরিষদ চত্বরে সন্দেহজনক চলাফেরা করার সময় ইব্রাহিমকে আটক করা হয়। এ সময় তার এলোমেলো কথাবার্তায় র্যাব সদস্যদের আরও সন্দেহ হয়। পরে অধিক জিজ্ঞাসাবাদে তার দেয়া তথ্য মতে তার পায়ুপথ থেকে ৯৬ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়, যার বর্তমান বাজার মূল্য ১০ লাখ টাকা। গ্রেফতারকৃত ইব্রাহিমের বিরুদ্ধে বাগাতিপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে থানায় সোপর্দ করা হয়েছে। আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস ২০২১ উপলক্ষে নাটোর রেড ক্রিসেন্ট ইউনিটে ১০ জন শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবককে সম্মাননা প্রদান করা হয়েছে। রবিবার দুপুরে রেড ক্রিসেন্ট ইউনিটে করোনা ভাইরাসের প্রথম এবং দ্বিতীয় ধাপ মোকাবেলায় বিভিন্ন কার্যক্রমে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ এ সম্মাননা দেয়া হয়। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির জাতীয় সদর দপ্তর ইউনিটের সোসাইটির ৬৮ ইউনিটের প্রতিটি থেকে ১০ জন করে মোট ৬৯০ জন সদস্যকে মানবতার সেবায় নিয়োজিত থেকে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য সক্রিয় যুব স্বেচ্ছাসেবকদের মধ্য থেকে শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক সম্মাননা প্রদান কার্যক্রম গ্রহণ করা হয়। নাটোর ইউনিটের ১০ স্বেচ্ছাসেবকের হাতে পুরস্কার তুলে দেন জেলা পরিষদ চেয়ারম্যান ও নাটোর রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান অ্যাডভোকেট সাজাদুর রহমান খান। ইউনিট কার্যনির্বাহী সদস্য কামাল উদ্দিন মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিটের কার্যনির্বাহী সদস্য লালপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ইশা হাকালি, নাটোর রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি জালাল উদ্দিন সহ যুব সদস্য ও আজীবন সদস্যবৃন্দ। এ ছিল বরেন্দ্র সংবাদে, সাথে থাকার জন্য ধন্যবাদ।